고기 없다. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুটা নিজের সময় অ্যান্ড গুড মর্নিং। কারণ আজকে সুন্দরবনের সেকেন্ড দিন আর আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি একটা নতুন কোনো জায়গা দেখার। আমি এখানে ঠিক জানি না কোথায় কোথায় দেখতে যাওয়ার আছে না আছে, তো এখন বেরিয়ে দেখা যাক কোথায় কোথায় আমাদের নিয়ে যায়। তো এখন সকালবেলাতেই আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা সকাল 7:30-এর মধ্যে সবাই স্নান ট্রান করে একদম বেরিয়ে পড়েছি। এই যে উপরে কিছু বসে রয়েছে, সকালবেলা সূর্যটা নদীর ধারে অসাধারণ দেখাচ্ছে, আর চারপাশের ভিউ মানে কি বলবো, দেখে একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে। একটা স্নিগ্ধ ভাব লাগছে, চারপাশের জলটা এত স্থির এত সুন্দর। সবচেয়ে ভালো লাগছে চারপাশে আমরা জাল দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছি, যাতে আমরা বুঝতে পারছি যে এখানে সবসময় বাঘের আনাগোনা আছে। তো যাই হোক, এখানে আমরা যাচ্ছি, আর এখানে সবাই আমরা একদম সাইলেন্ট হয়ে বসে আছি, কারণ এখানে আমাদের বলেছে নাকি কুমির দেখা যাবে। তো যাই হোক, সবাই একদম মন মানে দৃঢ়ভাবে দেখছি যে হ্যাঁ কে আগে কুমিরটা দেখতে পারে। তো সেটা তো আছে, এমনিও চারপাশটা দেখতে সত্যি খুব সুন্দর। তো আমরা সবাই চারপাশটা দেখছি, খুবই ভালো লাগছে। কিছু পশু বা পাখি আমরা দেখতে পাই আর না পাই, এই যে ভিউটা দেখতে পাচ্ছি না এটাও অনেক বড়, কারণ এরকম ভিউ আমরা সচরাচর দেখতে পাই না। আমরা সমুদ্রের ধার পাহাড়ে তো ঘুরতে বেরিয়েছি, কিন্তু জঙ্গল ঘোরা প্রথমবার, আর সত্যিই ভালো লাগছে যে এত বড় জঙ্গল তার একটা প্রান্তে এসে মনে হচ্ছে বিশাল জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা বিশাল ব্যাপার। আর এখানে ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে। আমরা এসে গেছি এখন কি তোবাকি ক্যাম্প, ব্যাঘ্র প্রকল্প তোবাকি ক্যাম্প। এটা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে গেছে এই চ্যানেলটা, আই থিঙ্ক যারা ঘুরে গেছে তারা সবাই মোটামুটি এটা জানে। ও আর এখানে কি সাইলেন্ট আছে তাই, ঠিক আছে কথা বলতে পারে না, কি বলে ধরে না। ওদের বারবার বললো যে ওখানে এইখানে কিন্তু ওই আস্তে আস্তে কথা বলতে হবে, আর আমাদের জঙ্গল ভ্রমণ এখন শেষ পর্যায়ে। ভালো আমাদেরটা কখন হবে, ভয় বাবা ভয় ভয় যায় না কাজে, যায় না চলো 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 ওই ওই চলে যাবো। দেখো সুন্দরবনে নির্বাচ করেছি, এই তো সুন্দরবনে দাঁড়াবে বলেছে ওখান থেকে এই ঘাটে দাঁড়াবে, ম্যাডাম কো ধুনে গেলে, ম্যাডাম তো আগে ও এই ঘাটে দাঁড়া, আগের বারে তাই হলো না। দেখো ওইটা ক্রোকোডাইল,
ঘোরায়নি। তাহলে এখানে মানুষ নামে না, তাই না? এই তিকোনাকারে এগুলো কি সব কোনগুলো এই নিচে পড়ে আছে তিকোনাকারে পাথর? ওগুলো এখানকার শামুক। আমার দেখলে কোকোডাইলটা দেখো, কোকোডাইলটা দেখো, দেখো সামনে কোকোডাইল। হ্যাঁ কোকোডাইল, হ্যাঁ এটা কোকোডাইল, হ্যাঁ নাকি। আমাদের এখানে লঞ্চে পেট্রোল ফুরিয়ে গেছে, তাই এখানে আবার লঞ্চ দাঁড়িয়েছে, লঞ্চ এখানে দাঁড়িয়েছে, ঠিক করানো হচ্ছে। আর তাই এখানে আমরা একটু নেমে একটু চারপাশটা ঘুরছি। চারপাশটা ভীষণ সুন্দর একটা ভিউ, এটা ওরা নাকি বললো বালি দ্বীপ। তো সেখানে আমরা নেমে এখন ঘুরছি। এখান থেকে একজন ইঞ্জিনিয়ার যে সারাবে আর কি, পেট্রোল দেবে এবং একটা কিছু ডিস্টার্ব হয়েছে লঞ্চে সেটা ঠিক করবে। তো আমরা এখান থেকে ভিউটা নিচ্ছিলাম, ভীষণ সুন্দর লাগছে। আর এই গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছ, যেগুলো শাশ্বত সুন্দরী গাছের শিকড়। আমরা এখানে একটু ফটো ঘোরাঘুরি এই করে নিলাম। আর আমাদের দুপুরে লাঞ্চ হয়ে গেছে। আজকে দুপুরে লাঞ্চটা ভীষণ ভালো ছিল, ফুলকপি আলুর তরকারি দিয়েছিল। আর সকালের ব্রেকফাস্ট আমাদের দিয়েছিল লুচি তরকারি। রান্নাবান্না তো আগেই বলেছি খুব সুন্দর, এখনো হচ্ছে। আমরা কি করে জানবো, জানে কি জানে না? তুমি তো মিথ্যাও বলতে পারো, তুমি তো মিথ্যাও বলতে পারো, আমরা কি করে জানবো? সব জানে। Thank you.
I'm gonna go get some water.